নমস্কার, আমি অমিত রুদ্র আর আমার চ্যানেল রুদ্র আর্ট এন্ড ক্রাফটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো কালার। তো চলুন জেনে নিই কালার সম্পর্কে। কালারের কথা শুনলেই আমাদের যেটি প্রথম মাথায় আসে সেটি হলো পেন্টিং এবং শিল্পচর্চার কথা। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কালারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং কালার আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 200 থেকে 300 AD বাৎসায়ন তার কামসূত্রে এবং পণ্ডিত যশোধর তার জয়মঙ্গল কাব্যে শিল্প প্রসঙ্গে বলতে গিয়ে কালারকে প্রাধান্য দিয়েছেন। পণ্ডিত যশোধর জয়মঙ্গল কাব্যে একটি টিকায় ভারতীয় শিল্পের ষড়ঙ্গ প্রসঙ্গে বলেছেন, রূপ ভেদা প্রমাণানি ভাব লাবণ্য যোজনম সাদৃশ্য বর্ণিকাভঙ্গ ইতি চিত্র ষড়ঙ্গকম। অর্থাৎ রূপভেদ প্রমাণ, ভাব লাবণ্য এবং সাদৃশ্যের সাথে সাথে বর্ণপ্রয়োগকেও সমান গুরুত্ব দিয়েছেন। আমরা দৈনন্দিন জীবনে কালারকে অনেকভাবে ব্যবহার করে থাকি, যেমন প্রতীক হিসাবে, মানসিক অবস্থা বোঝাতে, মুড হিসাবে কোনো বস্তুকে আরও সুন্দর করে তুলতে এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে আমরা নানাভাবে কালারকে ব্যবহার করি। যেমন রাস্তার সিগন্যাল পোস্টে রেড, গ্রিন এবং ইয়েলো কালারকে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। কনস্ট্রাকশনের কাজে ইয়েলোর ব্যবহার করা হয় এবং প্যাকেটজাত দ্রব্যে আমরা নির্দিষ্ট রঙের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি। শিল্পীরা বিশ্বাস করেন যে রং নাটকীয়ভাবে মেজাজ, অনুভূতি এবং আবেগকে প্রভাবিত করতে পারে, তাই শিল্পীরা খুব সচেতনতার সঙ্গে কালারের ব্যবহার করে থাকেন। শিল্পী পাবলো পিকাসো একবার মন্তব্য করেছিলেন, কালারস লাইক ফিচার্স ফলো দ্য চেঞ্জেস অব দ্য ইমোশনস। চিকিৎসা ক্ষেত্রে একটি বিকল্প চিকিৎসা হিসাবে বর্ণবিদ্যাকেও ব্যবহার করা হয়ে থাকে, যেমন শরীর ও মনকে উদ্দীপিত করতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে রেড কালারের ব্যবহার করা হয়ে থাকে। ইয়েলো কালার স্নায়ুকে উদ্দীপিত করে এবং শরীরকে শুদ্ধ করে বলে মনে করা হয়। ব্লু কালার অসুস্থতা প্রশমিত এবং ব্যথা চিকিৎসায় ব্যবহৃত হয়। সাদা রং অনেক পশ্চিমী দেশে বিশুদ্ধতা এবং নির্দোষতার প্রতিনিধিত্ব করার জন্য ব্যবহৃত হয়। আবার এটিকে পূর্ব দেশে শোকের প্রতীক হিসাবে দেখা হয়। সুতরাং রং আমাদের মনের বিভিন্ন অবস্থাকেও বোঝায়। আপনারা জানলে হয়তো অবাক হবেন, বস্তু থেকে রং সরিয়ে নিলে সেই বস্তুর আইডেন্টিটি ক্রাইসিস পর্যন্ত হতে পারে। সুতরাং কালার শিল্প ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ। কালারকে জানতে হলে আমাদের কালার থিওরিকে জানা ভীষণ প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যায় কালার থিওরি সম্পর্কে। কালার সাধারণত তিন রকমের হয়ে থাকে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টার্সিয়ারি কালার। এবার আমরা আলোচনা করব প্রাইমারি কালার সম্পর্কে। রেড, ব্লু এবং ইয়েলো এই তিনটি কালারকে প্রাইমারি কালার বা বেসিক কালার বলে, কারণ অন্য কোনো রং মিশিয়ে এই তিনটি কালার বানানো সম্ভব নয়, তাই এটিকে আমরা প্রাইমারি কালার বলবো। এরপরে আমরা আলোচনা করব সেকেন্ডারি কালার সম্পর্কে। দুটি প্রাইমারি কালারকে সেম রেশিওতে মেশালে আমরা সেকেন্ডারি কালার পেয়ে থাকি। যেমন রেডের সঙ্গে ইয়েলো মেশালে আমরা সেকেন্ডারি কালার হিসাবে অরেঞ্জ পাবো, রেডের সঙ্গে ব্লু মেশালে আমরা সেকেন্ডারি কালার ভায়োলেট পাবো, ইয়েলোর সঙ্গে ব্লু অ্যাড করলে আমরা একইভাবে গ্রিন পাবো। এইভাবে অরেঞ্জ, ভায়োলেট এবং গ্রিন এই তিনটি সেকেন্ডারি কালার আমরা পাবো। এবার আমরা আলোচনা করব টার্সিয়ারি কালার সম্পর্কে। টার্সিয়ারি কালারে একটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি কালারকে মেশানো হয়। যেমন রেডের সঙ্গে অরেঞ্জ মেশালে আমরা পাবো রেড অরেঞ্জ, রেডের সঙ্গে ভায়োলেট কালার মেশালে আমরা পাবো রেড ভায়োলেট, ইয়েলোর সঙ্গে অরেঞ্জ মেশালে পাবো ইয়েলো অরেঞ্জ, ইয়েলোর সঙ্গে গ্রিন মেশালে পাবো ইয়েলো গ্রিন, ব্লুর সঙ্গে ভায়োলেট মেশালে আমরা ব্লু ভায়োলেট পাবো, ব্লুয়ের সঙ্গে গ্রিন মেশালে আমরা ব্লু গ্রিন পাবো,
এইভাবে আমরা ছটি টার্সারি কালার পেয়ে যাব। অর্থাৎ কালার হুইলে প্রাইমারি এবং সেকেন্ডারি কালার এর মাঝে আমরা টার্সারি কালারকে সবসময় দেখতে পাই। তিনটে প্রাইমারি, তিনটে সেকেন্ডারি এবং ছটি টার্সারি কালার নিয়ে মোট ১২টি কালার নিয়ে আমাদের কালার হুইল কমপ্লিট হয়। এরপরে আমরা আলোচনা করব কমপ্লিমেন্টারি কালার সম্পর্কে। কমপ্লিমেন্টারি কালার হলো কালার হুইলের একটি কালারের একদম অপোজিট কালার, যেমন রেডের অপোজিট গ্রিন। এরপরে আমরা আলোচনা করব অ্যানালোগাস কালার সম্পর্কে। অ্যানালোগাস কালার হলো কালার হুইলের একটি কালারের পাশাপাশি তিনটি কালার, যেমন ব্লু, ব্লু গ্রিন, গ্রিন। আরেকটি উদাহরণ হলো রেড, রেড অরেঞ্জ এবং অরেঞ্জ। এরপরে আমরা আলোচনা করব মনোক্রোমেটিক কালার সম্পর্কে। একটি কালারের ডিফারেন্ট ভ্যালুজ অর্থাৎ টিন্ট, টোন এবং শেডকে মনোক্রোম বলে। এরপরে জেনে নিয়ে যাক শেড সম্পর্কে। কোনো কালারের সঙ্গে যদি ব্ল্যাক কালার ক্রমবর্ধমান অনুপাতে মেশানো হয় তাহলে আমরা সেই পার্টিকুলার কালারের শেড পাব। এরপরে আসবো টিন্টে। কোনো কালারের সঙ্গে যদি হোয়াইট কালার ক্রমবর্ধমান অনুপাতে মেশানো হয় তাহলে যে কালার গ্রুপ তৈরি হয় তাকে টিন্ট বলে। এরপরে আমরা আলোচনা করব টোন সম্পর্কে। কোনো কালারের সঙ্গে গ্রে কালার যদি ক্রমবর্ধমান অনুপাতে মেশানো হয় তাহলে যে কালার গ্রুপ তৈরি হয় তাকে টোন বলে। এরপরে আমরা আলোচনা করব ট্রায়াডিক কালার সম্পর্কে। কালার হুইলে ট্রায়াঙ্গেল বানালে যে তিনটি কালার পাওয়া যায় তাকে ট্রায়াডিক কালার বলে। এবং অবশেষে আমরা আলোচনা করব ওয়ার্ম কালার এবং কুল কালার সম্পর্কে। ওয়ার্ম কালার হলো রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। এই তিনটি কালারকে আমরা ওয়ার্ম কালার বলি, কারণ এই কালারগুলো আমাদের উষ্ণতার আভাস দেয়। এবার আসি কুল কালারে। ব্লু, গ্রিন, পার্পেল এইসব কালারকে আমরা কুল কালার্স বলি, কারণ এই কালারগুলো আমাদের শীতলতার আভাস দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপযোগী মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।